এই যে আমরা বলে গেলাম সাড়ে সাত কিলোমিটার যেটা মেরিন বিচে যে প্রোগ্রামটা ছিল দীঘায় এখনো পর্যন্ত ব্রিজটা কেন তৈরি হয়নি আমাদের দুটা ব্রিজের ডিপিআর হয়ে গেছে ম্যাম একটা ব্রিজে ডিএসডিএ ওটা অ্যালাইনমেন্ট এখনো ফাইনাল করেনি তাই জন্য আমরা ওই জায়গায় আটকে গেছি শিশিরদা কেন হয়নি আপনাদের করতে এতদিন টাইম লাগলো কেন ইরিগেশন আগে করবে বলে বলেছিল মন্ত্রী তারপরে ইরিগেশনকে বলে অত টাকা আমার নেই তখন পিডব্লিউডিকে বলা হয় অ্যাডভাইজ ইউর সাজেশন পিডব্লিউডিকে বলা হয় পিডব্লিউডি ওই ডিজাইন এস্টিমেট সব রেডি করছে দুটো দুটো হয়েছে একটা হয়নি অ্যালাইনমেন্ট একবারে খুব ক্লিয়ার আমার কথা হচ্ছে আপনাদের এই যে তিনটে ডিপার্টমেন্টের কোয়ার্ডিনেশন অভাবের জন্য আমার দুটো বছর নষ্ট হয়েছে আমি শিশির দা একটা কথা বলি আমি সব বুঝি না আমি কাজ বুঝি আপনার তিনজনে তিন ভাগা ঝগড়া করছেন তিন না তিন ভাগার ওপিনিয়ন এক হচ্ছে না বলে কাজটা আমার আলটিমেটলি পড়ে আছে তা তিনজনে মিলে সিদ্ধান্ত নিয়ে ও তো বলছে এটা কমপ্লেক্স আছে এই ব্রিজটা সত্যি কথাই নদীর ওপরে সমুদ্রের ওপরে যে ব্রিজ হয় আমরা তো পরশুদিন দেখছিলাম যে পুরো ভাইব্রেশন হচ্ছে টাইডের সময় তো সেই ব্রিজ শক্তি শক্তিশালী হওয়া দরকার তারা কতদিনে করবে এটা ম্যাম এটা তো অ্যাট লিস্ট এক থেকে দেড় বছর লাগবে এটা করতে গেলে কত লাগবে দেড় দু বছর কেন ম্যান বাড়ি করতে পারছে না কেন তাড়াতাড়ি আমি রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি আমি কনস্ট্রাকশন বুঝি আমি যখন দীঘা তমলুক করতে গেছিলাম আমাকে বলেছিল ন বছর লাগবে আমি ন মাসে করে দিয়েছিলাম তার কারণ ওই ম্যান আমি ইনফ্রাস্ট্রাকচার তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম গভর্নমেন্টের টাকার একটা দাম আছে আর টাইম লস্ট হয় গভর্নমেন্টের টাকাও লস হয় তারপরে আবার টাইমটা বাড়ায় তখন আবার রিক্যালকুলেশন শুরু হয় এই সমস্ত নানা রকম ফোন দিয়ে আছে আমি এক বছর টাইম দিচ্ছি কি করে করবে না করবে ইট ইস আপ টু ইউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো দীঘা তমলু কত বড় রেল লাইন যদি আমি ন মাসে করে দিতে পারি তোমরা এটা করতে পারো এক বছরের মধ্যে আমি বিশ্বাস করি